আসসালামু আলাইকুম, স্বাগত রাজ টিভি সারা দেশ বার্তায়। আপনাদের সঙ্গে আছি আমি আবু সুফিয়ান শ্রাবণ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মাছ উৎপাদনে অভাবনীয় সাফল্য অর্জন করেছে ময়মনসিংহের মৎস্য চাষিরা। নিজেদের চাহিদা পূরণ করে রপ্তানি করছেন অন্য দেশেও। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ময়মনসিংহ জেলায় মাছ চাষ করে সাফল্য অর্জন করেছে ফুলবাড়ি উপজেলার রাধাখানা ইউনিয়নের মৎস্যচাষী আব্দুল কাদের। তিনি স্বর্ণলতা এগ্রো ফিশারিসের মালিক। এছাড়া আরও রয়েছেন তারাকান্দা থানার নলদিঘি গ্রামের শততা মৎস্য প্রজনন কেন্দ্র এবং ফিশারি মালিক মোহাম্মদ শফিকুল ইসলাম তালুকদার। তারা দুজনেই উন্নত জাতের মনোসেক্স তালাপিয়া, পাঙ্গাস, রুই, কাতলা, থাইকই, পাবদা, গুলশা, দেশি মাগুর, শিং, ব্ল্যাক কার্প, বাটা, মহাশল এবং বোয়াল মাছসহ বিভিন্ন ধরনের মাছ চাষ করে সফলতা লাভ করেছেন। ময়মনসিংহের জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল রউফ জানান, ময়মনসিংহের মাছের মোট উৎপাদন 4,26,000 মেট্রিক টন, মোট চাহিদা 1,16,000 মেট্রিক টন। বাকি আছে বিভিন্ন দেশের রপ্তানি করা মাছ। দর্শক, ময়মনসিংহে যারা মৎস্য চাষ করে সফলতা অর্জন করেছে, আমরা এখন এমন একজন মৎস্য চাষির সাথে কথা বলবো। ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলা রাধাখানা ইউনিয়নের মৎস্য চাষি স্বর্ণলতা এগ্রো ফিশারিজ মালিক, আমরা তার সাথে কথা বলবো তিনি কীভাবে এই ব্যবসার পেছনে সফলতা অর্জন করেছেন। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওনার প্রায় 40 একর মতন জায়গা নিয়ে এখানে ফিশারিজ পুকুর রয়েছে এবং সেই পুকুরে তিনি বিভিন্ন প্রজাতির মাছ চাষাবাদ করছেন এবং চাষাবাদ করে আজকে ময়মনসিংহে তিনি একজন সফল ব্যবসায়ী। আমরা তার সাথে কথা বলবো তিনি কীভাবে তার এই সফলতার কী কী কারণ রয়েছে। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছেন? হ্যাঁ, ভালো। তো আমরা রাষ্ট্রের পক্ষ থেকে আমরা জানতে চাচ্ছি যে আপনার সফলতার পিছনে কী কী কারণ রয়েছে। সফলতার পিছনে কি কারণ যদি বলি, আসলে আমি বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে পাশ করেছি 2000 সালে। পাশ করার পর আমরা কয়েকজন বন্ধু মিলে এই স্বর্ণলতা এগ্রো ফিশারিজ গড়ে তুলি। প্রথমে 1.5 একর জমি নিয়ে আমাদের প্রজেক্ট শুরু করি। আসলে আমরা হ্যাচারি নিয়ে আমাদের মেইন উদ্যোগ ছিল। আমরা গলদা চিংড়ি, প্রথমে গলদা চিংড়ি শুরু করি, সেখানে আমরা গলদা চিংড়িতে সফল হতে পারিনি। পরবর্তীতে আমরা অন্যান্য প্রজাতি যেগুলো আছে, যেমন মনোসেক্স তেলাপিয়া, পাবদা, গুলশা, শিং, মাগুর, কই, পাঙ্গাস, এইসব মাছের পোনা উৎপাদন শুরু করি এবং সফলতার সঙ্গেই আমরা এই পোনাগুলো উৎপাদন করছি এবং সারা বাংলাদেশে আমরা এই পোনাগুলো সরবরাহ করছি। এটা কি মাছ আপনার হাতে? গুলশা মাছ। কতদিনে পোনা এটা? এটা 30-35 দিন। এটা কৃষি প্রধান দেশ, কৃষির একটা অংশ, এটা কৃষির একটা উপকার মাছ চাষ। দেখা যায় যে আমাদের বিদ্যুৎ বিল দিতে হয় 11 টাকা ইউনিট, 10 টাকা 11 টাকা ইউনিট পার ইউনিট। অথচ যারা ধান চাষ করতেছে, এখন তো আমরা অনেক মাছই করতেছি। আমি তো অল্প পরিসরে শুরু করছিলাম, এখন তো আমার প্রজেক্ট অনেক বড় করতেছি। এরপরে ঝুঁকিও আছে, অনেক সময় রোগে মাছ মারা যায়। এগুলি সঠিক রোগ নির্ণয় করা খুব আমাদের মুশকিল, সাধারণ চাষিরা তো পারি না, আমরাও পারি না। মৎস্য উৎপাদনের ক্ষেত্রে ময়মনসিংহ জেলার মৎস্য বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এখন একটি দৃষ্টান্তমূলক নজির সৃষ্টি করেছে। যেমন ময়মনসিংহ জেলার মোট মাছের চাহিদা হচ্ছে 1,16,000 মেট্রিক টন। তার বিপরীতে মৎস্য বিভাগ ময়মনসিংহ জেলার মোট মাছের উৎপাদন হয়েছে 4,56,000 মেট্রিক টন, অর্থাৎ 3,40,000 মেট্রিক টন মাছের এখানে উদ্বৃত্ত রয়েছে। মৎস্য বিভাগের এখানে মাঠ পর্যায়ের যে সমস্ত কর্মকর্তা কর্মচারী আছে, তাদের নিরলস প্রচেষ্টার মাধ্যমেই এই ফল অর্জন করা সম্ভব হয়েছে। দর্শক, রাজ টিভি সারা দেশ বার্তা এ পর্যন্তই। রাজ টিভি দেখতে আপনার ফেসবুক থেকে রাজ টিভির অফিসিয়াল পেজটি লাইক করুন এবং ইউটিউব থেকে রাজ টিভির চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়া ভিজিট করুন www.rajtvbd.com। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ইউ আর ওয়াচিং রাজ টিভি, জাগরণে বাংলাদেশ। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।